আজকের ভিডিওতে দেখাবো ইউএসএ অ্যাকাউন্ট থেকে টপ আপ বা পারচেস করার সময় যে ট্যাক্সটা কেটে নেয় সেটা কিভাবে ফ্রিতে করবেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যখন ইউএসএ জিমেইল থেকে কোনো কিছু পারচেস বা টপ আপ করতে চাই, তখন আমাদের কাছ থেকে ওরা নির্দিষ্ট পরিমাণের কিছু ট্যাক্স নিয়ে নেয়। এখানে দেখুন আমার এটার রেট হচ্ছে 0.99 সেন্টস, এখানে ট্যাক্স সহ আমার কাছ থেকে নিচ্ছে $1.07। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের ইউএসএ জিমেইলে ট্যাক্সটা ফ্রিতে করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি ফিরে আসবো ইনডোর পর। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনাকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে চলে যেতে হবে, আর অবশ্যই আপনারা যে জিমেইলে ট্যাক্স ফ্রি করবেন সেই জিমেইলটা আপনাদের গুগল ক্রোমে লগ ইন থাকতে হবে। তারপরে এইখানে অ্যাড্রেস বারে আপনারা লিখবেন pay.google.com, এটা আপনারা লিখবেন, লিখে আপনারা ইন্টারে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, এইখানে আপনারা দেখতে পারবেন 3 লাইন, এই 3 লাইনে আপনারা ক্লিক করবেন। আমি এই 3 লাইনে ক্লিক করব। তারপরে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে দেখতে পারবেন নাম অ্যান্ড অ্যাড্রেস, এখানে কলম আইকন আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপনাদের অ্যাড্রেস এবং সিটি এবং স্টেট এবং জিপ কোড এটা চেঞ্জ করতে হবে। এটা আপনারা কি দিবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেজন্য প্রথমে আপনাকে এইখান থেকে নতুন একটি ট্যাব আপনাকে তৈরি করে নিতে হবে। আমি এখান থেকে নতুন একটি ট্যাব তৈরি করে নেব। এখানে নিউ ট্যাবে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ক্যালিফোর্নিয়া ফ্যাক অ্যাড্রেস, এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর প্রথম যে এই ওয়েবসাইটটা আসবে, এখানে দেখবেন ফ্যাক অ্যাড্রেস ইন ক্যালিফোর্নিয়া, এই লেখা যেখানে আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড্রেস, এইখান থেকে আপনাকে অ্যাড্রেস 1টা আপনাকে কপি করতে হবে। আমি এটা কপি করব। কপি করার পর এখানে অ্যাড্রেস লাইন 1-এ আমি এটা দিয়ে দেব। তারপরে এখান থেকে সিটিটা আপনাকে কপি করে আনতে হবে, আমি সিটিটা কপি করে আনব। এখানে সিটিটা আমি কপি করব। তারপরে এখানে স্টেট দিতে হবে আপনাকে ক্যালিফোর্নিয়া। তারপরে এখান থেকে আপনাকে পোস্ট কোডটাও চেঞ্জ করতে হবে, পোস্ট কোডটা আমি কপি করে আনব। সব কিছু আপনারা চেঞ্জ করার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা আপনাদের আবার গেমে কিংবা যেখানে পারচেস করতে চান সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের জিমেইলের ট্যাক্সটা ফ্রি হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, আমি সরাসরি এখন গেমে চলে যাব। আপনারা গেমে চলে আসবেন। গেমে চলে আসার পর এখানে টপ আপে আপনারা ক্লিক করবেন। আমি টপ আপে ক্লিক করলাম। টপ আপে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে দেখতে পারবেন যে প্লাস ট্যাক্স, এই লেখাতে আপনারা ক্লিক করবেন। এই লেখাতে আমি ক্লিক করে দেব। এখানে দেখতে পারতেছেন যে নো ট্যাক্স, তার মানে আমার এই জিমেইলটার ট্যাক্সটা ফ্রি হয়ে গেছে।
আপনারা এই সিস্টেমে খুব সহজে আপনাদের ইউএসএ জিমেইলের ট্যাক্সটা ফ্রি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিও থেকে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর সর্বদাই একটা কথা বলবো, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।